नमस्कार बंधुरा आपनादेर सकलके आमादेर चैनल द बेनियन ट्रीते स्वागत। आमादेर एई चैनेले आमरा बेश अनेक दिन धरेई आपनादेरके इंग्लिश राइटिंग शेखाच्छि। बेश अनेकगुलो भिडियो आमरा आमादेर चैनेले आपलोड करे दिएछि एबं जारा एखोनो देखेननि भिडियोगुलो आमरा रेकमेंड करब एकदम प्रथम थेके देखुन, कारण आमरा इंग्लिश राइटिंग एकदम हाते धरे एकदम बेसिक लेवल थेके एडवांस लेवल पर्यन्त आपनादेरके शेखानोर चेष्टा करछि। आजके आमरा आरो एकटा पैसेज ट्रांसलेशन करब। पैसेजटा कि आछे एकबार पढ़े नेওয়া যাক। मानुष सामाजिक जीव, से एका थाकिते पारे ना, ताई से संग चाय। अन्येर साहाज्य बिना से एकदिनও चलिते पारे ना। एई जन्যই मानुष बहुदिन हईते मिलिया मिशा एकत्रे बास करितेছে। इहाके बला हय समाज जीवन। समाजे केहই যাহা इच्छा ताहा करिते पारे ना, ताहाके आईन ओ शृंखला मानिया चलिते हय। समाज आमादेर नानारूप उपकार साधन करिया थाके। आमादेर सकलेर सामाजिक दायित्व सम्बन्धे सचेतन थाका उचित। এটা আমাদের টোটাল প্যাসেজ। এটাকে আমরা লাইন বাই লাইন ট্রান্সলেট করব এবং এটা থেকে আমরা অনেক নতুন ওয়ার্ড, নতুন গ্রামারের রুল, যা কিছু নতুন কিছু শিখব সমস্তটা নোট ডাউন করে রাখবেন আপনারা এবং নিয়মিত সেগুলো রিভিশন করবেন। তাতে করে আপনাদের ব্যাপারগুলো শিখতে খুব সহজ হবে। তো প্রথম লাইনটা ট্রান্সলেট করে দেখা যাক সেটা কি হলো। মানুষ সামাজিক জীব। এই ক্ষেত্রে আপনারা ট্রান্সলেট করে এটা লিখতে পারেন ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিমাল। এটা খুবই সিম্পল একটা সেন্টেন্স, যেখানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। ঠিক আছে, এখানে সেই ফর্মেই রয়েছে। ম্যান হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে বাকিটা হচ্ছে অবজেক্ট। তো ইজ যেটা হলো আমরা বললাম যে অক্সিলিয়ারি ভার্ব। এবার অক্সিলিয়ারি ভার্বের মধ্যেও বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে। এটার হচ্ছে ইজ যেটা বা অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলোকে বলা হয় প্রিন্সিপাল অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, প্রিন্সিপাল অক্সিলিয়ারি ভার্বের মধ্যে আর কি কি আছে? আছে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। বি ভার্ব কোনগুলো? অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, যেগুলো বললাম। এই যে অ্যাম ইজ আর এগুলো V1 ফর্মে রয়েছে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মে রয়েছে, এবং V2 ফর্মে রয়েছে ওয়াজ ওয়্যার। এবং তারপরে দেখতে পাচ্ছি আমরা হ্যাভ ভার্ব রয়েছে। হ্যাভ ভার্বের V1 ফর্ম হচ্ছে হ্যাজ হ্যাভ এবং V2 ফর্ম বা পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। এবং ডু ভার্ব রয়েছে আরও একটা। এই যে প্রত্যেকটা ভার্ব বি, হ্যাভ, ডু এগুলোর আগে এই টুটা বসানোর মানে হচ্ছে এটাই যে এগুলো ভার্ব ফর্মে রয়েছে। এবং ডু ভার্ব কী কী হয়? ডু ডাজ হয় V1 ফর্ম এবং पास्ट फर्म है डिड। सोशल माने होच्छे सामाजिक। एटार नियरेस्ट मिनिंग होते पारे कम्यूनल, COMMUNAL कम्यूनल होते पारे। कनभिवियल होते पारे, CONVIVIAL कनभिवियल होते पारे। एसोसिएटिव होते पारे। नेइबरलि होते पारे, NEIGHBORLY। ঠিক আছে, সোশ্যাল যেটা নাউন ফর্ম হিসাবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু একটু আগে যে সোশ্যাল দেখলাম সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মে ব্যবহার করা হয়েছে। অ্যাডজেক্টিভ ফর্ম মানে অ্যাডজেক্টিভ হচ্ছে যেটা মানে অ্যাডজেক্টিভ নাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায়। আর যদি সোশ্যাল এই ওয়ার্ডটাকেই নাউন হিসেবে ব্যবহার করা হয় তাহলে তার মানে কি দাঁড়ায়? সামাজিক অনুষ্ঠান। বোঝা গেল? তাহলে সোশ্যাল যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় তার মানে হয় সামাজিক, কিন্তু যদি নাউন ফর্ম হিসেবে ব্যবহার করা হয় তার মানে হয় সামাজিক অনুষ্ঠান। এবং সোশ্যাল যদি সামাজিক হয় তাহলে সোশ্যালের অ্যান্টোনিম হবে আনসোশ্যাল। বিং, বিং হচ্ছে নাউন হিসেবে ব্যবহার করা হলে তার মানে হচ্ছে প্রাণী। নিয়ারেস্ট মিনিং হতে পারে অ্যানিম্যাল, লাইফ হতে পারে। এবং অ্যানিম্যাল যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় তার মানে হচ্ছে পশু সুলভ। আমরা দেখলাম অ্যানিম্যাল যদি নাউন হিসেবে ব্যবহার করা হয় তার মানে হয় প্রাণী বা পশু। ঠিক আছে, সেটাই যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় তার মানে হচ্ছে পশু সুলভ। তাই একটা শব্দ সেটা নাউন হিসেবে কী মানে হচ্ছে, অ্যাডজেক্টিভ হিসেবে কী মানে হচ্ছে, বা একই শব্দ সেগুলো ভিন্ন ভিন্ন পার্ট অফ স্পিচ হিসাবে সেগুলোর ব্যবহার কিভাবে হয় সেগুলো দেখা যাচ্ছে। এখানে অ্যানিম্যাল দেখলাম নাউন হিসেবে ব্যবহার করা হলে তার মানে হচ্ছে নাউন, সেটা যদি নাউন হিসেবে ব্যবহার করা হয় তার মানে প্রাণী। এবার যদি সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় তার মানে পশু সুলভ। এবং পশু সুলভ যদি হয় সেটা নিয়ারেস্ট মিনিং কী হবে? ব্রুটাল হবে, ব্রুটিশ হবে, BRUTISH ব্রুটিশ হবে, এবং ব্রুট হবে BRUTE। পরের সেন্টেন্সে চলে যায়, যেখানে বলা হয়েছে যে সে একা থাকিতে পারে না। হি ক্যান নট লিভ অ্যালোন। হি ক্যান নট লিভ অ্যালোন। এটাও একদম সিম্পল একটা সেন্টেন্স। এখানে হি সাবজেক্ট এবং ক্যান এটাও একটা অক্সিলিয়ারি ভার্ব এবং এটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, एबं बाकिटा ऑब्जेक्ट ताहले सब्जेक्ट प्लस v1 प्लस ऑब्जेक्ट ताहले एटा बोझा जाच्छे एटाओ प्रेजेंट इंडिफिनाइट टेंसे रयेछे कारण प्रेजेंट इंडिफिनाइट टेंसेर गठनई सब्जेक्ट प्लस v1 प्लस ऑब्जेक्ट एबं कैन होच्छे मोडाल ऑक्सिलियारी एबं मोडाल ऑक्सिलियारी कतगुलो रयेछे कि कि रयेछे सेगुलो एकबार देखे नेওয়া যাক। এই যে আমরা कैन मे श्याल वेल मास्ट ओट इत्यादि जे समस्त वर्ड आमरा यूज करी इत्यादि शब्दगुलो यूज करी এই সমস্তগুলোই मोडाल অক্সিলিয়ারি এবং এগুলোর কি কি पास्ट फर्म রয়েছে সেটাও দেখে নি। ক্যানের ক্ষেত্রে হয় কুড, মের ক্ষেত্রে হয় মাইট, শ্যালের ক্ষেত্রে হয় শুড এবং উইলের ক্ষেত্রে হয় উড। এবং মোডাল অক্সিলিয়ারির পরে সব সময় v1 ফর্ম বসে, এটা কিন্তু আপনাদের সব সময় মাথায় রাখতে হবে। মোডাল অক্সিলিয়ারির পরে সব সময় v1 ফর্ম বসবে এবং লিভ মানে বসবাস করা যদি সেটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। আমরা দেখছি এখানে একটা ওয়ার্ড সেটা বিভিন্ন পার্ট অফ স্পিচে বিভিন্ন মিনিং ক্যারি করে, ঠিক আছে। তো এখানে লিভ মানে বসবাস করা যখন এটা ভার্ব ফর্মে ব্যবহার করা হচ্ছে এটার নিয়ারেস্ট মিনিং কী কী হতে পারে? ডুয়েল হতে পারে, DWELL ডুয়েল হতে পারে, রিসাইড হতে পারে, RESIDE রিসাইড হতে পারে, নেস্ট হতে পারে, ঠিক আছে, হ্যাং আউট হতে পারে, স্পেন্ড হতে পারে এবং স্টে হতে পারে ইত্যাদি হতে পারে। এবং লিভ যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় তার মানে হয় জীবিত। এটা নিয়ারেস্ট মিনিং হতে পারে লিভিং, অ্যালাইভ, ব্রিদিং BREATHING ব্রিদিং হতে পারে, এক্সিস্টেন্ট হতে পারে EXISTENT এক্সিস্টেন্ট হতে পারে এবং অ্যান্টোনিম জীবিত। এটার অপোজিট ওয়ার্ড আমরা জানি মৃত, যেটার মানে যেটার ইংলিশ ফর্মটা হচ্ছে ডেড। এবং অ্যালোন মানে হচ্ছে সঙ্গীহীন। আমরা একটু আগেই সেন্টেন্সটা পড়ে যেটা বুঝলাম যে হি ক্যান নট লিভ অ্যালোন, এখানে অ্যালোন মানে কি সঙ্গীহীন। এটার নিয়ারেস্ট মিনিং কী কী হতে পারে? লোনলি হতে পারে, আনঅ্যাকম্পানিড হতে পারে, ANACCOMPANIED আনঅ্যাকম্পানিড, আনঅ্যাটেন্ডেড ATTENDED অ্যাটেন্ডেড এবং লোন LONE। তাহলে এই ওয়ার্ডগুলো আমরা হামেশাই বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকতে পারি এবং এগুলো খুব একটা কমন শব্দ, ঠিক আছে। খুব যে ডিফিকাল্ট এক একটা ওয়ার্ড তা কিন্তু নয়, কিন্তু আমরা সিনোনিম দেখে নিচ্ছি অনেকগুলো এবং এক একটা ওয়ার্ড ভার্ব হিসেবে কী মিনিং দেয়, অ্যাডজেক্টিভ হিসেবে কী মিনিং দেয়, নাউন হিসেবে কী মিনিং দেয়, বিভিন্ন ফর্ম আমরা জেনে নিচ্ছি, তাদের মানে আমরা জেনে নিচ্ছি। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ভেরিয়েশন ব্যবহার করতে পারি, একটা শব্দ বিভিন্নভাবে লিখতে পারি। কখনো লিভটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করে আমরা সেন্টেন্সে দেখতে পারি, কখনো ভার্ব হিসেবে ব্যবহার করে দেখতে পারি। পরের সেন্টেন্সে চলে যায়, সেখানে বলা হয়েছে যে তাই সে সঙ্গ চায়, সো তাই সো বা দ্যাটস ওয়াই কমা, ঠিক আছে, হি ওয়ান্টস কোম্পানি সে সঙ্গ চায়। তো এখানে ওয়ান্ট আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফাইনাইট ভার্ব। কেমন করে বুঝলাম ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব হচ্ছে সেটাই যেটা সাবজেক্টের পারসন, তারপর সেটার মুড ইত্যাদির ওপর নির্ভর করে, সেটা নাম্বার ইত্যাদির ওপর নির্ভর করে যেই ভার্ব বসে সেটাকে বলে ফাইনাইট ভার্ব। এখানে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য তারপরে যে ভার্বটা বসেছে যেরকম ওয়ান্ট তারপরে একটা এস যুক্ত হয়েছে, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে তারপরে যে ভার্বটা বসে তার সাথে এস বা ইএস যুক্ত হয়। তো ওয়ান্ট একটা ফাইনাইট ভার্ব। আর কোম্পানি মানে হচ্ছে সঙ্গ, যেটা নিয়ারেস্ট মিনিং হতে পারে অ্যাসোসিয়েশন ASSOCIATION অ্যাসোসিয়েশন, সোসাইটি SOCIETY সোসাইটি হতে পারে এবং এটার অ্যান্টোনিম কোম্পানির অ্যান্টোনিম হতে পারে ইন্ডিভিজুয়াল INDIVIDUAL ইন্ডিভিজুয়াল হতে পারে এবং আইসোলেশন, যে ওয়ার্ডটার সাথে আমরা এখন তো প্রচণ্ড পরিমাণে পরিচিত হয়ে গেছি সেটা হচ্ছে আইসোলেশন ISOLATION আইসোলেশন। আমরা দেখলাম কোম্পানি মানে সঙ্গ এবং আমরা আরও জানি কোম্পানি মানে প্রতিষ্ঠানও হয়, যেটা নিয়ারেস্ট মিনিং ইনস্টিটিউশন হয়। এবং পরের সেন্টেন্সে চলে যায় যেখানে বলা হয়েছে যে অন্যের সাহায্য বিনা সে একদিনও চলিতে পারে না, অন্যের সাহায্য বিনা, ঠিক আছে, উইদাউট দ্য হেল্প অফ আদার্স অন্যের সাহায্য বিনা। এটার ইংলিশ হয়, এটা ট্রান্সলেট করলে হয় উইদাউট দ্য হেল্প অফ আদার্স সে একদিনও চলিতে পারে না, হি ক্যান নট ডু ইভেন ফর আ ডে এমন কি একদিনও চলিতে পারে না। তো হি ক্যান নট ডু, ডু মানে চলিতে পারা বা কিছু করা। হি ক্যান নট ডু ইভেন ফর আ ডে। तो विदाउट द हेल्प ऑफ अदर स्टाफ फर्स्टे बसिए कमा दिओ एई सेंटेंस बाकीटुकु लेखा जेते पारतो, अथवा एमन भावेओ लेखा जाय जे हि कैन नट डू फर अ डे विदाउट द हेल्प ऑफ अदार्स। तो हेल्प माने होच्छे साहाज्य करा, जेटा नियरेस्ट मिनिंग होते पारे एड, ए आई डी एड होते पारे, असिस्ट होते पारे ए डबल एस आई एस टी, एड होते पारे असिस्ट होते पारे। एबं ए आई डी ई एड माने होच्छे दुष्कर्मेर संगी, ठीक आछे। ए आई डी ई एड माने होच्छे दुष्कर्मेर संगी, जेटा नियरेस्ट मिनिंग होते पारे अकम्प्लिस, ए सी सी ओ एम पी एल आई सी ई, एबं अकम्प्लिशड माने होच्छे साधन करा। ताहले आमरा एखन जेगुलो देखछि सेगुलोके बला हय होमोफोन। होमोफोन होच्छे सेई धरनेर शब्द जेगुलो उच्चारणगतभावे एक, किन्तु सेई बानानगुलो आलादा एबं तादेर मानेओ आलादा। जेरकम ए आई डी एड माने साहाज्य करा, एकइभावे ए आई डी ई एड माने दुष्कर्मेर संगी, एटा नियरेस्ट मिनिंग होते पारे अकम्प्लिस। एबं अकम्प्लिस माने होच्छे दुष्कर्मेर संगी एबं अकम्प्लिश माने होच्छे साधन करा। ताहले आमरा देखते पाচ্ছি जे एक एकटा सिनोनिम थेके किभावे आरो एकटा ওয়ার্ড চলে আসছে, এবং আমরা প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে কিন্তু অ্যানালাইসিস করছি। এরকম না যে শুধু সেটা সিনোনিম দিয়ে আমরা ছেড়ে দিচ্ছি। সেটা সিনোনিম, তার কি হোমোফোন হয়, তার কি সিনোনিম, তার কি হোমোফোন হয়, এভাবে চেনটা এগিয়ে যাচ্ছে। তো আমরা দেখলাম অ্যাকমপ্লিস মানে দুষ্কর্মের সঙ্গী, এ সি সি ও এম পি এল আই সি ই, এবং অ্যাকমপ্লিশড এ সি সি ও এম पी एल आई एस एच ई डी, अकम्प्लिशड माने साधन करा। एवं कैन आमरा जानी मोडल ऑक्सिलियरी वर्ब, एखाने सेंटेंस आमरा यूज करेছি যে হি ক্যান নট ডু इवन फर अ डे উইদাউট দ্য হেল্প অফ আদার্স। এবং পরের সেন্টেন্সে যাই, যেখানে বলা হয়েছে যে এই জন্যই মানুষ বহুদিন হইতে মিলিয়া মিশা একত্রে বসবাস করিতেছে। ফর দিস রিজন মানে এই জন্যই বা এই কারণেই, এই ক্ষেত্রে মানে ব্যবহার করা যায় ফর দিস রিজন দিয়ে একটা কমা, বা দ্যাটস ওয়াই কমা, সো কমা, যে কোনো একটা ব্যবহার করা যেতে পারত। মানুষ মেন বহুদিন হইতে মিলিয়া মিশিয়া বসবাস করিতেছে। মেন হ্যাভ বিন লিভিং টুগেদার ফর আ লং টাইম, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, যেটা বহু আগে ঘটেছে, যেটা রেশ এখনও আছে এবং সেটা বর্তমানেও চলছে, এরকম একটা সেন্স বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়, যে এবং যেটার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানেও দেখি একইভাবে বসানো আছে নাকি এই গঠনটা। মেন এটা সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন, যেহেতু মেন প্লুরাল ফর্মে রয়েছে তারপরে হ্যাভ বিন বসেছে, প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি লিভ প্লাস আইএনজি লিভিং প্লাস অবজেক্ট। তো রিজন মানে হচ্ছে কারণ, এবং রিজন যদি নাউন হিসেবে ব্যবহার করা হয় তখনই কিন্তু তার মানে হয় কারণ, এবং যেটা নিয়ারেস্ট মিনিং হয় কজ, মোটিভ, সেক, কন্টেনশন, সিওএন টিইএন টিআইওএন কন্টেনশন, বা ওকেশন, ও সি সি এ এস আইওএন। এবং রিজন যদি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, আমরা দেখলাম যে যদি নাউন হিসেবে ব্যবহার করা হয় তার মানে হয় কারণ, এবং যদি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তার মানে হয় বর্ণনা করা বা আলোচনা করা। তো আমরা দ্যাটস ওয়াই মেন হ্যাভ বিন ডুয়েলিং, আমরা একটু আগেই দেখলাম বসবাস করা, এটা নিয়ারেস্ট মিনিং হয় ডুয়েল, রিসাইড, স্পেন্ড ইত্যাদি অনেক কিছু হয়। তো এখানে আমরা দেখলাম যে মানুষ বসবাস করিতেছে, লিভিংয়ের জায়গায় ডুয়েলিং দিয়ে দিলাম, এবং আমরা ফর দিস রিজনের জায়গায় দ্যাটস ওয়াই দিয়ে দিলাম। তো আমরা একটাই সেন্টেন্স বিভিন্নভাবে করলাম, তার মানে কাছাকাছি শব্দ বসিয়ে, সেটার পরিবর্তে কী বসানো যায় সেটা বসিয়ে ইত্যাদি দ্বারা আমরা একটা নতুন সেন্টেন্স গঠন করলাম। That's why, comma, men have been dwelling together, কারণ বলা হয়েছে একত্রে, তাই হলো together, for a long time মানে বহুদিন ধরে। ইহাকে বলা হয় সমাজ জীবন, ইহাকে বলা হয় এরকম কোনো কিছু থাকলে, কোনো বাক্য থাকলে তার সিম্পলি ট্রান্সলেট করলে এরকম হয় যে দিস ইজ কল্ড সোশ্যাল লাইফ, ঠিক আছে। সমাজ জীবন, সেটার ইংরাজি হচ্ছে সোশ্যাল লাইফ, এবং এটা প্যাসিভ ভয়েসে আছে। আমরা কি করে বুঝবো প্যাসিভ ভয়েসে আছে? এবং আমরা আগের ভিডিওগুলো দেখলে তখনও আপনারা দেখে থাকবেন যে এটা আমি বর্ণনা করেছি, যে আমরা যখন ভয়েস চেঞ্জ করি তখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে যাই, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে আসি। एवं आम्रा आगे जखन अंतत आमार क्षेत्रे बोलছি আমি ছোটবেলায় যখন বুঝতে পারতাম না কোনটা অ্যাকটিভ ভয়েস কোনটা প্যাসিভ ভয়েস তখন আমি এমন ভাবে মনে রাখতাম যে যেই সেন্টেন্সে বাই রয়েছে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস যেটা একদম ভুল কনসেপ্ট। যখন বড় হলাম যখন আরো বেশি বেশি শিখতে শুরু করলাম তখন কি হলো তখন এই কনসেপ্ট একদম চেঞ্জ হয়ে গেল এবং নতুন একটা কনসেপ্টে নিলাম সেটা কি এবং যেটা অথেন্টিক একটা কনসেপ্ট যেই সেন্টেন্সে ডি ভার্ব আছে এবং তারপরেই মানে ডি ভার্ব প্লাস ভি থ্রি माने वर्बेर थार्ड फर्म अर्थात प्रेजेंट पास्ट पार्टिसिपल फर्म प्रेजेंट नय पास्ट पार्टिसिपल फर्म ठीक आछे बी वर्ब प्लस भि थ्री आछे जेखानटाय तो सेई सेंटेंसटाकेई टार्गेट करते होबे जे सेटा पैसिव भয়েস। एखाने देखी एखाने बला हयेछे इज जेटा आमरा जानी बी वर्ब एबं तारपरे कल्ड कल्ड कि v1 v2 v3 कल कल्ड कल्ड v1 कि प्रेजेंट फर्म पास्ट पार्टिसिपल फर्म एवं लाइफ माने जीवन जेटा नियरेस्ट मीनिंग होते पारे एक्सिस्टेंस ई एक्स आई एस टी ई एन सी एक्सिस्टेंस होते पारे ब्रेथ होते पारे बी आर ई ए टी एच एवं कल कल माने आमरा जानी डाका कल माने दाबी करा हय कल माने बाध्य करा हय कलेर अनेकगुलो माने माने आछे एगुलोके बोले होमोनिम। होमोनिम कोनगुलो एकटाई वर्ड किन्तु तार विभिन्न माने बोझा गेल एकटाई वर्ड प्रत्येकटार क्षेत्रे किन्तु कल 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 ठीक आछे किन्तु तादेर मिनिंग आलादा आलादा। कल माने जखन दाबी करा सेटा नियरेस्ट मिनिंग होते पारे क्लेम सी एल ए आई एम क्लेम एवं डिमांड डी ई एम ए एन डी एवं कल माने जखन डाका तखन तार नियरेस्ट मिनिंग होते पारे इनवोक आई एन वी ओ के ई इनवोक समन एस यू एम एम ओ एन समन एवं ब्रे बी आर ए वाई एवं कल माने जखन बाध्य करा तखन तार नियरेस्ट मिनिंग होच्छे फोर्स कम्पेल सी ओ एम पी ई एल। परेर सेंटेंसे चले जाए समाजे केहई जाहा इच्छा ताहा करिते पारे ना नान अफ द सोसाइटी माने समाजेर केउई माने केउई ना समाजे एरकम केउई नेई नान अफ द सोसाइटी कैन डू व्हाटएवर ही लाइक्स नान अफ द सोसाइटी जगह जोदि आमरा करताम जे एनीबडी अफ द सोसाइटी बा एनीवन अफ द सोसाइटी कैन नट ताहले एटा एकटा नेगेटिव एकटा सेंटेंस जेखाने एकटा नेगेटिव सेंस आसबेई सेटा आमी फार्स्टे एमन भाबेओ दिते पारी नान अफ द सोसाइटी कैन डू व्हाटएवर ही लाइक्स अथवा आमरा एमन भाबेओ दिते पारी जे एनीवन अफ द सोसाइटी कैन नट डू व्हाटएवर ही लाइक्स ठीक आछे। तो আমরা নান মানে কেউই না নোবডি করতে পারতাম নো ওয়ান করতে পারতাম যে নোবডি অফ দ্য সোসাইটি ক্যান ডু হোয়াটএভার হি লাইকস অথবা নো ওয়ান অফ দ্য সোসাইটি ক্যান ডু হোয়াটএভার হি লাইকস এবং লাইকস এখানে লাইকটা হচ্ছে ফাইনাইট ভার্ব কারণ আমরা জানি যে সাবজেক্ট যেই ভার্বটাকে নিয়ন্ত্রণ করে সেই ভার্বটাই হচ্ছে ফাইনাইট ভার্ব এবং সোসাইটি মানে সমাজ যেটা নিয়ারেস্ট মিনিং হতে পারে কমিউনিটি সি ও এম এম ইউ এন আই টি ওয়াই কমিউনিটি হতে পারে ट्राइब होते पारे टी आर आई बी ई ट्राइब क्लास कमिटी सी ओ डबल एम आई डबल टी डबल ई एवं व्हाटएवर माने जाहा किछु माने व्हाटसोएवर एटा नियरेस्ट मिनिंग। तो एनीवन अफ द सोसाइटी कैन नट डू व्हाटसोएवर ही लाइक्स सेंटेंसटाके अन्यभावे करलाम। तो एटा प्रेजेंट इंडिफिनाइट टेंसे रयेछे कारण प्रेजेंट इंडिफिनाइट टेंसे जे गठन सबजेक्ट प्लस वी वन प्लस अबजेक्ट एटाके मेने चललेई से क्षेत्र में देखा जा प्रेजेंट इंडिफिनाइट टेंसे आछे बोलते पारबो। आमरा परेर सेंटेंसे चले जाई जेखाने बला होयेछे जे ताहाके आईन ओ श्रृंखला मानिया चलिते हय हि हैज टू ओबे ल एंड डिसिप्लिन आईन ओ श्रृंखला ल एंड डिसिप्लिन दिते पारी रूल्स एंड रेगुलेशन्स दिते पारी जा किछु आपनारा दिते पारेन। तो एखाने हैज टू बा हैव टू एई सेंसगुलो आसे उचित बा बाध्यतामूलक क्षेत्रे আমাকে এটা করতেই হবে আই হ্যাভ টু ডু ইট এই হ্যাভ টু বা হ্যাজ টু এই সেন্সে আসে বাধ্যতামূলকভাবে বা উচিত অর্থে ব্যবহার করা হয় এবং ওবে মানে মান্য করা হয় যেটা নিয়ারেস্ট মিনিং হয় অবজার্ভ ও বি এ সি আর ভি অবজার্ভ হতে পারে রেসপেক্ট হতে পারে রিপিউট হতে পারে আর ই পি ইউ টি রিপিউট হতে পারে অ্যাডমিট হতে পারে এগ্রি হতে পারে এবং হিড হতে পারে ঠিক আছে। এবং অ্যান্টোনিম কি হয় মান্য করা স্বাভাবিক সেটা অমান্য করা এটার বিপরীত শব্দ হতে পারে। তো ওবে হলে পরে এটার অ্যান্টোনিম হয় ডিজওবে এবং ল মানে আইন বা নিয়ম এটার নিয়ারেস্ট মিনিং হতে পারে রুল, রেগুলেশন, প্রভিশন, ডিকটেশন। DICTATION। তো এখানে আমরা সেন্টেন্সটাকে অন্যভাবে লিখেছি যে হি হ্যাজ টু ওবে রুলস অ্যান্ড রেগুলেশনস। ডিসিপ্লিনস মানে শৃঙ্খলা, এবং শৃঙ্খলা যদি কোনো সেন্টেন্সে ব্যবহার করা হয় সেক্ষেত্রে ডিসিপ্লিন হচ্ছে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট একটা ওয়ার্ড। তো এটা নিয়ারেস্ট মিনিং রয়েছে বিভিন্ন, যেরকম অর্ডার, রুল, কিন্তু আমি বললাম যে কোথাও যদি শৃঙ্খলা শব্দটি থাকে তাহলে সেক্ষেত্রে ডিসিপ্লিন হচ্ছে এর জন্য সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট একটা ওয়ার্ড। পরের সেন্টেন্সে চলে যায় যেখানে বলা হয়েছে যে সমাজ আমাদের নানারূপ উপকার সাধন করিয়া থাকে। সোসাইটি হেল্পস আস ইন মেনি ওয়েজ। আমাদের নানা প্রকার উপকার, নানারূপ উপকার সাধন করিয়া থাকে। এটা সিম্পলি ট্রান্সলেট করলে হয় সোসাইটি হেল্পস আস ইন মেনি ওয়েজ। মেনি যদি কোনো সেন্টেন্সের প্রথমের দিকে থাকে তাহলে তার ক্ষেত্রে কতগুলো নিয়ম রয়েছে, মেনি এবং মেনি এ। তো মেনি থাকলে পরে তারপরে প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব হবে, কিন্তু মেনির পরে যদি একটা এ থাকে তাহলে তারপরে সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব বসবে। ওয়ে আমরা দেখলাম এখানে ওয়ে শব্দটা ব্যবহার করেছি। ওয়ে মানে পথ হয়, ওয়ে মানে পদ্ধতি হয়, ঠিক আছে। এগুলোকে বলে হোমোনিম। আমরা এর আগেও দেখলাম একটাই ওয়ার্ড বিভিন্ন মানে। ওয়ে মানে পথ, যখন হবে তখন তার নিয়ারেস্ট মিনিং হবে পাথ, রোড, পাথওয়ে, এবং ওয়ে মানে যখন পদ্ধতি তখন তার নিয়ারেস্ট মিনিং হবে প্রসেস, স্কিম, সিস্টেম, ঠিক আছে। SCHEME স্কিম হতে পারে এবং সিস্টেম হতে পারে। এবং লাস্ট সেন্টেন্সে চলে যায় যেখানে বলা হয়েছে যে আমাদের সকলে সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা উচিত। অল অফ আস মানে আমাদের সকলের, শুড বি, শুড কি উচিত অর্থে ব্যবহার করা হয়, শুড বি অ্যাওয়্যার অফ, অ্যাওয়্যার মানে অবগত থাকা বা সচেতন থাকা, অফ আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটিস, আমাদের সামাজিক দায়িত্ব সম্পর্কে সকলকে সচেতন হতে হবে, ঠিক আছে। অল অফ আস শুড বি অ্যাওয়্যার অফ আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটিস। অ্যাওয়্যারের পরে সবসময় অফই বসবে, কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটার মানে হচ্ছে সচেতন থাকা বা অবগত থাকা, এবং অ্যাওয়্যার মানে হচ্ছে সচেতন, যেটা নিয়ারেস্ট মিনিং হয় কনশাস, CONSCIOUS, কনশাস, অ্যাকোয়েন্টেড, ACQUAINTED, অ্যাকোয়েন্টেড, ইনফর্মড, INFORMED, এবং অ্যাওয়্যারের অ্যান্টোনিম হয় আনঅ্যাওয়্যার, UNAWARE, আনঅ্যাওয়্যার হতে পারে, আনমাইন্ডফুল হতে পারে, UNMINDFUL, আনমাইন্ডফুল হতে পারে, আনউইটিং হতে পারে, WITTING, আনউইটিং, আনওয়্যার, আনমাইন্ডফুল, এগুলো অ্যাওয়্যারের অ্যান্টোনিম হতে পারে। এবং রেসপন্সিবিলিটি মানে আমরা জানি দায়িত্ব, এবং এটা নিয়ারেস্ট মিনিং কী কী হতে পারে, ডিউটি হতে পারে, লায়াবিলিটিস হতে পারে, অব্লিগেশনস হতে পারে, OBLIGATION। লায়াবিলিটি একটা সুন্দর শব্দ, এখানে আমরা ব্যবহার করতে পারতাম যে অল অফ আস শুড বি অ্যাওয়্যার অফ আওয়ার সোশ্যাল লায়াবিলিটিস, ঠিক আছে। এবং রেসপন্সিবিলিটির অ্যান্টোনিম হচ্ছে ইরেসপন্সিবিলিটি, IRRESPON SIBILITY, এবং শুড উচিত অর্থে ব্যবহার করা হয়, আগেও বলেছি। এবং টোটাল ট্রান্সলেট করা হয়ে গেছে, এবার ট্রান্সলেট করার পরে কী রূপ ধারণ করলো সেটা একবার দেখে নিই। ম্যান ইজ আ সোশ্যাল বিং অর ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিমাল, হি ক্যান নট লিভ অ্যালোন সো হি ওয়ান্টস কোম্পানি, হি ক্যান নট ডু ইভেন ফর আ ডে without the help of others. So men have been living together for a long time. অথবা সো এর জায়গায় আমরা দ্যাটস ওয়াই দিতে পারতাম, দ্যাটস ওয়াই মেন হ্যাভ বিন ডুয়েলিং টুগেদার ফর আ লং টাইম, দিস ইজ কল্ড সোশ্যাল লাইফ। নান অফ দ্য সোসাইটি ক্যান ডু হোয়াট এভার হি লাইকস or anyone of the society cannot do whatsoever he likes. He has to obey law and discipline, othoba he has to obey rules and regulations. Society helps us in many ways. All of us should be aware of our social responsibilities, othoba all of us should be aware of our social liabilities. তো আজকের মতো এতটুকুই থাকবে। আপনাদের যদি আমাদের ভিডিওটা এতটুকু হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, এবং নিজেদের বন্ধুদের সাথে অবশ্যই অনেক 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 শেয়ার করুন। ধন্যবাদ।